আলসি লাগে। তো মনে করেন, যেদিন আমি মনে করেন যে বাপের বাড়ি যাব, ওই দিন আমার কোনো কামই করবার মন চায় না। মনে করেন যে কি কমু, মানে সোজা কথা হওয়াও থাকবার মন চায় না, বইয়াও থাকবার মন চায় না, মানে সবকিছুতেই আমার আলসি লাগে, আলসামি লাগে। মনে হয় কি ইস, এখন মানে সব কিছুতে মনে হয় খালি আলসামি আলসামি আলসামি, মানে যারা কয় কইরা আমি এক কথাই, মানে তখন মনে হয় যে কোন সুম যামু, যে একটু মনে করেন যে এই যে শুয়া শুমু, মনে করেন যে আরো রুম না, কোনো রান্ধার চিন্তা নাই, কোনো কিছু কোনো কামের চিন্তা নাই, কিচ্ছু নাই, খালি আরাম আর আরাম, খালি সুখ আর সুখ। তো আমার নাগাল আর কার কারের সময়, মানে ভাবে ভাবে যাওয়ার কথা শুনলে এই অবস্থা। যাওয়ার পর তো মনে করেন সারাদিন হয়ে থাকি, মনে করেন একটা কাম, মানে কামে আমার বিচারে পাই না, বুঝছেন, কোনো কাম কর লাগে না, কিচ্ছু না, সারাদিন ঘুরা আর হয়েছে মনে করেন যে ঘুরা খাওয়া আর হয়েছে গে শুয়ে থাকা। মনে করেন যে কোনো কাম নাই, কোনো ঘাম নাই, মনে করেন এই যে অরে অরেও দেখে রাখুন লাগে না, কিচ্ছু না, মানে এক কথায় বলতে গেলে টোটালি ফ্রি। মানে আমার তো এত ভাল লাগে, এত ভাল লাগে, মনে করেন যে লেগে, মনে করেন এই, মনে করেন যে যাওয়ার আগে থেকে মনে করেন যে ওই ফিল্ডে পরে, মানে শরীরের মধ্যে যে কি এখন আমি যামু, মানে কত আরাম, মানে কোনো কাজ কাম করার লাগবো না, মানে কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই, রান্না বাড়ি টেনশন নাই, রান্না কি রান্না করব, কি খাবো, মানে ঘর গোছানো, মানে কোনো কিছু করা লাগে না, এর জন্য হয়েছে। আর আগে যখন হোস্টেল থেকে বাসায় যাইতাম, মনে করেন 7 দিন আগে থেকে যে ব্যাগ গুছিয়ে রাখতাম, আর ব্যাগের অর্ধেকই থাকতো বই, বাড়িতে যেত ঘন্টাও পড়তাম না। তো কিন্তু প্রত্যেক মানে প্রত্যেকবারে, মানে সব পেরাই মনে করেন ব্যাগ বোঝাই বই থাকবো, আর মনে করেন এত তো ট্রলিটা এত ভার হইতো তখন, আর মানে মানে খুব ই অবস্থা। কিন্তু মনে করেন যে তখন ভাবতাম হায় হায় এই বইটা রেখা যাব, এই বইটা যদি পড়তে মন চায় বাড়িতে যাইয়া, তখন আমি কই পাবো বইটা। কিন্তু বাড়িতে যে বিশ্বাস করেন বই খোলারই, মানে মানে এমনও মানে ছুটি গেছে যে বাড়িতে বই খোলা হয় নাই, মানে এরকম অবস্থা বলতে। কিন্তু এমন কোনো ছুটি পাওয়া যাব না যে ওই ছুটিতে বই ছাড়া বাসায় গেছি, কোনো মেয়েই পাওয়া যাব না যে বই ছাড়া ছুটিতে মানে বাসায় গেছে, মানে পড়ুক আর না পড়ুক, মানে মনে মনে প্রিপারেশনে যেতাম যে সিলেবাস শেষ করে আসবো আসবো, কোনো মানে কোনো মানে আর কোনো মানে যা আছে পড়া সব শেষ করে আসবো, সব শেষ করে আসবো, এরকম একটা অবস্থা। তো এরকম হয়েছে আসলে, মানে নিজের বাড়ি নিজের জায়গা যাওয়ার কথা শুনলেই মানে একটা ভিতরে আনন্দ একটা ফিল হয়, খুব ভালো লাগে। আর তুমি নাচতেছো কেন এইভাবে? হ্যাঁ, তো আমার তো খুব ভাল লাগে, মন চাই সারাদিন যদি ওখানে থাকতে পারতাম, মা রান্না করবার আমি খাবো, আর মনে করেন যে একটু পর এসে ডাকবে যে কখন খাবি কখন খাবো, মানে ওই যে কেয়ারটা, ওই যে যত্নটা আসলে মিসিং, মানে ওটা তো পাওয়া যায় না, ওটা একমাত্র মায়ের কাছে আবদার করা যায়, আর কারো কাছে না। তো কার কার এরকম অবস্থা, মানে বাড়ি যাওয়ার কথা শুনলে কার কার মানে খুশিতে এরকম মানে আত্মহারা যাকে বলে, মানে আত্মহারাই তো মানে মানে এক কথায় অবস্থা, কমেন্ট করবেন। তো আজকে হচ্ছে বাড়ি যাব, বাড়ি যাচ্ছি, যে আমি রেডি। তো আমাকে কেমন লাগছে এটা বলবেন। হ্যাঁ, তা থই কেন, কি বেশি সুন্দর লাগছে? অবশ্যই হ্যাঁ, তোমাকে তো বেশি সুন্দর লাগবেই, তুমি আমার একটা মাত্র পড়ি, তোমাকে সুন্দর না লেগে পারে? তা থইকে বলবেন যে তা থইকে বেশি সুন্দর লাগছে। তুমি আমার চুলে কি করেছো টিয়া, পাঁচ দিছো নাকি? ব্যথা করছে না আমার? তো একটু পর আমরা বের হব, ভাবলাম যে খুশি মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি, যাই হোক স্মৃতি হিসেবে থেকে যাবে আর কি, যে বাড়িতে যাচ্ছি, আনন্দ করব, ঘোরাঘুরি করব। আর মানে মনে করেন যে এই যে এখনো যে বাড়িতে যাই, মনে করেন যে মানে এখন থেকে মানে মেন্টালি প্রিপারেশন মানে নিয়ে ফেলি যে কি কি করব, কোথায় ঘুরবো, কোন জায়গায় যাব, মানে কি হবে, সময় কাটাবো, কি পরবো না পরবো, মানে সবকিছুই। যাওয়ার পর যদিও দেখা যায় সারাদিন শুয়ে আছি, তারপরেও মানে এগুলা ভাবনা গুলো ভাবতে মানে ভাবতে ভালো লাগে, মানে আগের মতো, আগে যেমন হোস্টেল থেকে বাড়ি যাওয়ার আগে ভাবতাম যে বাড়িতে যে কি করবো, এখনো মনে করেন যে এই যে মনে করেন শ্বশুর বাড়ি থেকে বাড়িতে যাওয়ার আগে ভাবি যে ওখানে কি করবো না করবো,
তো এই হচ্ছে দিন, বাই বলে দাও তো শোনা।